শুনছেন রেডিও তেহরান থেকে প্রান্তিক আয়োজনে এখন শুনবেন একটি সাক্ষাৎকার। বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট ও সহিংসতার কারণে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে। সরকার সহ বিভিন্ন মহল এতে উদ্বেগ প্রকাশ করেছে। তো হরতাল অবরোধে দেশের অর্থনীতির বিভিন্ন খাতে ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আমরা কথা বলেছি বাংলাদেশের বিশিষ্ট কৃষিবিদ ও শিল্পোদ্যোক্তা মোর্শেদ আলমের সাথে। চলুন গাজী আব্দুর রশিদের সঞ্চালনায় সাক্ষাৎকারটি শোনা যাক। জনাব মোর্শেদ আলম, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট ও সহিংসতার কারণে সরকারের হিসাবে এ পর্যন্ত ক্ষতি হয়েছে প্রায় 1,20,000 কোটি টাকা। তো কতটা বাস্তব এ হিসাব? কেউ কেউ কিন্তু বলছেন ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি, আপনি কি বলবেন? আসলে আপনি যে ক্ষতির পরিমাণটা সরাসরি টাকায় হিসাব করা হয়তো অর্থনীতিবিদদের জন্য সহজ, কিন্তু আমরা যারা বিভিন্ন শিল্পের সাথে ইনভলভ, আমাদের কাছে মনে হয় এই ক্ষতির পরিমাণ আসলেই অনেক বেশি। যেটা এখন দৃশ্যমান মনে হচ্ছে, একটা যেমন আপনার যে কোনো একটা ব্যবসায় ক্ষতি হয়তো সাময়িকভাবে হয়তো দেখা যাচ্ছে 100 কোটি টাকা, কিন্তু 100 কোটি টাকার লং টার্ম ইম্প্যাক্টটা কিন্তু আরও 100 কোটি টাকা। এটা আমাদের কাছে মনে হয় যে এটা ক্ষতির পরিমাণ আসলেই এটা অনেক বেশি, ইম্প্যাক্টটা লং টার্ম ইম্প্যাক্ট। জি জনাব মোর্শেদ আলম, আপনি যে ক্ষতির পরিমাণ অনেক বেশি বললেন, আমরা কিন্তু ক্ষতির আরো অনেকগুলো সেক্টর দেখতে পাচ্ছি। তো এই চলমান হরতাল অবরোধের প্রথম দিকেই বিজিএমইএ জানিয়েছে এক সপ্তাহে তাদের ক্ষতি হয়েছে 4,500 কোটি টাকা। প্রথম দিকে যদি এই ক্ষতি হয় আপনার হিসেব মতো, তাহলে এখন তো ক্ষতি আরো বেড়ে যাওয়ার কথা। তবে ভিন্ন কথা বলছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেছেন অব্যাহত হরতাল অবরোধের কারণে দেশের পোশাক শিল্প তেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে না, পোশাক শিল্পের উৎপাদন ও রপ্তানি অব্যাহত রয়েছে। তো তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইমেজ রক্ষার বিষয়টি। তো কি বলবেন আপনি তার এ মন্তব্য সম্পর্কে? না, আমার মনে হয় উনি আংশিক সত্য বলছেন। এটা হয়তো উনি যখন বলেছেন তখনকার প্রেক্ষিতে হয়তো ঠিক ছিল, কিন্তু আসলে সময় যত যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এর ইম্প্যাক্টটা আরো বেশি। কারণ এটা আপনারা বলছেন, আমার যতদূর মনে পড়ে প্রথম দিকে তখন এটা বোঝা যায় নাই, তার কারণ যে অর্ডার গুলো ছিল তখন সেগুলো এক্সিকিউট হচ্ছিল। কিন্তু আমি রিসেন্টলি আজকেও আমি কয়েকজন গার্মেন্টস লোকের সাথে কথা বলেছি, শিল্প উদ্যোক্তার সাথে কথা বলেছি, এবং তাতে তারা এখন অত্যন্ত হতাশ যে এখন তারা অর্ডার নিয়ে পাচ্ছেন না, এবং সামনে বোধহয় একটা বড়, কারণ আপনি জানেন যে গার্মেন্টস বিজনেসটা কিন্তু একটা সিজনালিটির ব্যাপার আছে। স্পেসিফিক একটা সিজনের, যেমন উইন্টার, উইন্টারের প্রোডাক্ট কিন্তু সামারের সেল হবে না, আবার সামারের প্রোডাক্ট কিন্তু উইন্টার সেল হবে না। সো আপনার এই সময়ের যে ব্যাপারটা, এক সময়ের জিনিস অনুসারে